উনি সবসময় মানুষদের কথা ভাবেন, উনি উন্নয়নের চেষ্টা করেন আর উন্নয়ন করেওছেন। তো সেই উন্নয়নের সঙ্গেই আমরা আছি আর আমরা থাকবো। তো আমরা ক্ষুব্ধ কি করে হব, ওনার সঙ্গে সঙ্গ দিতে চাই আমরা। এবার পুরভোটে খড়গপুরের সব থেকে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। জয়ের মার্জিন 5,000-এরও বেশি। এহেন সিপিআই কাউন্সিলরই এবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। খড়গপুরের 4 নম্বর ওয়ার্ড বামেদের গড় হিসেবে পরিচিত। বামেদের দাবি 52 বছর ধরে তারা এই ওয়ার্ডে জিতে আসছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল 2015-র পুরভোটে এই 4 নম্বর ওয়ার্ডে যিনি সিপিআই এর হয়ে জিতেছিলেন সেই শেখ হানিফ ভোটের পর তৃণমূলে যোগ দেন। এবার তৃণমূল নেতা শেখ হানিফের স্ত্রীকে হারান সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। কিন্তু ভোটে জিতে এবার তিনিও তৃণমূলে যোগ দিতে চাইলেন। যারাই খড়গপুরে দল বদল করেছেন মানুষ তাদের উচিত শিক্ষা দিয়েছে। মানুষের রায়ের বিরুদ্ধে যদি কেউ যায় মানুষ তাদের ক্ষমা করবে না। সিপিআই কাউন্সিলরের দল বদলের জল্পনা ঘিরে রেল শহরে তীব্র হয়েছে তর্জা। এটা পুরো তৃণমূলের একটা অংশের চক্রান্ত, যাতে আগামী দিনে হানিফের এখানে অস্তিত্বকে সংকটে ফেলে দেওয়া যায়। তাই এখন তারা যে সিপিআই থেকে দাঁড়িয়ে জিতেছে তাকে তৃণমূলে নিয়ে আসবে। উনি আবেদন করেছেন, আমি দলের কাছে সেই আবেদনপত্র পাঠিয়েছি। দল সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালে নিশ্চয়ই আমি তাদেরকে আমাদের দলে সঙ্গে থেকে কাজ করার সুযোগ করে দেব। খড়গপুরে 35টি ওয়ার্ডের মধ্যে 20টিতে জিতে ভোট গড়তে চলেছে তৃণমূল। কংগ্রেস এবং বিজেপি 6টি করে ওয়ার্ডে জিতেছে। বামেরা 2টি এবং নির্দল 1টি ওয়ার্ড দখল করেছে। সৌমেন চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।